দিকে তাকিয়ে বলল, নমঃ তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়া দিবিব চক্ষুরারতম নমঃ দুর্যোধন মুন্নময় স্কন্ধ ভীমস্য সখা মদ্দিন্নম পুষ্প ফলে সমৃদ্ধে মূলং কৃষ্ণ ব্রহ্মণস্য ব্রহ্মণস্য। যে কোনো একটা পিণ্ড তুলে নাও। ওই হাতে জল তোলো, আরেকটু জল তোলো। সংলগ্ন করো, নম অগ্নি দদ্দা যে জীবা যে উপদত্তা কুলে মম ভূমি দত্তে তপ্তা পরমং গতিম মেষ মাত ন পিতা ন বন্ধু ন বান্ধব তত্ত অন্ন ভূমি দত্তে প্রয়ত্ত লোক সুখান তদ্বদ নম। গয়া গঙ্গা বদাধর হরি বল হরি। এখান দিয়ে ফাঁক ফাঁক দিয়ে জলটা ওইভাবে, জলটা ওইভাবে ফাঁক দিয়ে ভাঁতের তালেতে জল নিয়ে না একটু নিয়ে নম শ্রী কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ তিনবার করে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু তোমার মায়ের পিণ্ড হলো না, এটা তোমার বংশের যে কোনো কারণে মারা গেছিল যার পিণ্ডটা লোপ পেয়েছে সে নিরামিষ খেত তার উদ্দেশ্যে দেওয়া। অগ্নিদদ্দা মানে তাই, অনেক অনেক রকম ভাবে ব্যাখ্যা করে। ধরো গীতায় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যারা সব বংশের লোক ছিল সেটা, কিন্তু অগ্নিদদ্দা মানে আগুনে পুড়ে মরা কখনোই না। ঠিক আছে, এবার হবে তোমার মায়ের পিণ্ড, এটাকে ছুঁয়ে ধরো। মন্ত্র বলো, নম এতৎ পিণ্ডদানং কর্মহং করিষ্যে। আমার কাছে জিজ্ঞেস করো, আমি বলবো ওম কুরু। ওটাকে ধরে নাড়াবা কুষ্টা, বলো নম নি সর্ব যদ ভবেদ ধতস্য সর্ব রক্ষাংশি সবিত্ত প্রাপ্ত শেষ্ট মতু। এই একটা ধরো, দুটো কুশ তুলে নাও ওখান থেকে, দু হাতে ধরতে হবে এরকম ঝেঁটার মতো করে, মন্ত্র বলে ঝাঁট দিতে হবে জায়গাটা। বলো নম দেবতাভ্য পিতৃবশ মহাযোগিভ্য এ বচ সাই সদা ওই নিত্যমেব ভবন্তু ন। দেখে দাও ছড়াবে ওর মধ্যে। হ্যাঁ বলো, নম অপহত অপসুরা নম নিদভবেদ এতৎ পেত সৌম গম্ভীরেবি পূর্বক দাবিনাম সর্ববৃহৎ নিজচ্ছর। দিয়ে দাও, হাত ভালো করে পরিষ্কার করে নাও। মাছটা কাউকে দিয়ে তুলে দিতে হবে। মাছটা আনতে পার, মাছ এনে তো দিয়েছে এখানে। না না, তাই মাছটা নিয়ে এসো। অনেক দূরে। হ্যাঁ বলো, নম বিষ্ণুরাম দশরথ আলিমান্ন গোত্র পেতে মীরা ঘোষিং নম অবন্য সুয়াহা অক্ষণবী মদন্ত জবপ্রিয় অভূষত অষ্টাশত শুভানব বিপ্র মতিয় জনন দিতে হরি নম গয়া গঙ্গা গদাধর হরি বল হরি। আঙুলে ফাঁক দিয়ে, আঙুলে ফাঁক দিয়ে জলটা দিয়ে দাও, হাত ধুয়ে নাও। নম পেতে নমস্ত গৃহনাং পেত দেহি সর্বত্র সোহা। আলগোছে দুটো উপর দিতে হবে মন্ত্র বলে, দুটোর উপরে দুটো নম এতা
পর্ব অলিম্বন্ন গোত্র মীরা ঘোষিং একত্রে বাসব সুহা। হাত জোর করে বলো ভালো মন্ত্রটা মনে ভালো করে শুনবা। নম বসন্ত আয়া নমস্তব্য গ্রীষ্ম চ নম নম ভস্যস্য শরদ ঋষভে নম সদা হেমন্তায়া নমস্তব্য গ্রীষ্ম চ নমস্তে শিশির মাসং দিব্য নম নমঃ। নমস্কার করো মায়ের উদ্দেশ্যে। এই মন্ত্র মানে বলছে এই পিণ্ডটা খেয়ে সারা বছর তোমার মা থাকবে, আবার বাৎসরিকের সময় এতগুলো মাসের পিণ্ড তোমার দিতে হবে, ঠিক আছে? আর তুমি যে ঘাট 10 পিণ্ডর দিন জল দিয়েছিলে সেই জলটা কিন্তু সারা বছর খাবে তোমার মা, ঠিক আছে? হাতজোর করে আমার দিকে বলো নম সুষ পক্ষিত মস্তু। আমি বলবো ও মস্তি, তুমি বলো নম শিব আপ সন্তু। আমি বলবো ওম সন্তু। একটু ফুল নিতে হবে, কুশ ব্রাহ্মণকে দিয়ে মন্ত্র বলতে হবে। বলো নম সৌম মস্তু। আমি বলো ও মস্তি। আবার একটু ফুল নাও, বলো নম এতত নমামি দেব অক্ষুন্ন মস্তু। একটু জল নিতে হবে, জল দিয়ে কুশ ব্রাহ্মণকে দিয়ে দিতে হবে জল। বলো নম বিষ্ণুরম তসরুদ্ধ অদ্দ মার্গশীর্ষে অগ্রণে মাসে নম এতত কৃষ্ণ পক্ষে পঞ্চমং তীর্থ অলিম্বন্ন গোত্র পেত নম মীরা ঘোষিং দত্ত মিদনং উত্ম পবিত্রং সুহা। রেখে দাও, হাত জোর করে আমার দিকে নম উপতিষ্ঠতাম। আমি বলো ওম উপতিষ্ঠতাম। তুমি বলো নম অর্গ পেত মস্তু। আমি ওম মস্তু। তুমি হাত জোর করে পিণ্ডের দিকে তাকিয়ে বলো নম উর্জং বহু ঘৃতং পয়স কৃবং পেত মস্তু। দক্ষিণাটা হাতে তুলে নাও। হ্যাঁ বলো নম এতত দক্ষিণা মিদং কাঞ্চন মূল্যায় নম দক্ষিণা মিদং কাঞ্চন মূল্যায় নম। তোমার হত্যিকিটা নিয়ে নেওয়ার মধ্যে নম দক্ষিণা মিদং হর্তুকি ফলায় নম। নম বিষ্ণুরং তস্যরুদ্ধ আলিম্মান্ন গোত্র পেত মীরা ঘোষ দাসস্য আদ্য সদ্য বাঁশরে দক্ষিণা মিদং কাঞ্চন মূল্যাং শ্রীবিষ্ণু দৈবতাম যথাসম্ভব গোত্র নামনে ব্রাহ্মণেব্য অহং সম্প দদানি। নম দেবতব্য মৃত্যুভস্য মহাযোগিব্য এবচ সাউই সদাউই নিত্যমেব ভবন্তুতি। নম অভি রম্মতাম। ওম অভি রম্মতাম। ভালো করে শোনো, ঠিক আছে? তোমার বাঁ দিক হলো ওইটা, ঠিক আছে? আমার দিকে আগে শুনে নাও, তোমার মা গ্রহণ করছে এটা ভাববে। যতক্ষণ তুমি আর এটা নিঃশ্বাস ধরে না নিতে পারছো ততক্ষণ এখানে এসে ছেড়ে দিও। আরেকবার বলি, বুঝতে পারি? আরেকবার ভালো করে বলি, নিঃশ্বাস টেনে নেবে, বাঁ দিকে ঘুরবে, ঘুরে তোমার যত কিছু দান করেছো কেমন দেখতে ছিল তোমার মা সেগুলো সব চিন্তা করবে। চিন্তা করে যখন শ্বাস আর ধরে রাখতে পারবে না তখন এই আঁশওয়ালা পিণ্ডের কাছে এসে তুমি তোমার নিঃশ্বাসটা ছেড়ে দেবে, বুঝতে পেরেছো? শুরু করো, চোখ বন্ধ থাকে।
এবার তুমি ওখান থেকে একটু ঝড়ো ঝড়ো পিণ্ড তোলো, বিস্কুট তুলে দুটোকে ঘিরে দিবো বন্ধ করে, ওখান থেকে নেওয়া যাবে না, একবার হাত হাত ঝেড়ে না ভালো করে ডান দিক থেকে নিঃশ্বাস নিয়ে বাঁদিকে, বাঁ দিক থেকে নিঃশ্বাস ডান দিকে তিনবার, একটু একটু করে ওর মধ্যে আগে একটু জল দিয়ে দাও, খুশি থেকে জল, হ্যাঁ হয়ে এসছে হয়ে এসছে, দাঁড়াও একটু একটু করে দুটোকে ভাঙো, দুটো এই দুটো পিণ্ডটাকে একটু করে ভাঙো, একটু ভাঙো ভাঙো ভাঙো, একটু একটু করে হাতে তুলে নাও, হাতে তুলে নাও, ওখান থেকে একটু হাতে তুলো, ওখান থেকে একটু হাতে তুলো, গঙ্গা জলে পিণ্ডং সমর্পয়ামি, এবার হাত এখানে রাখো, পিণ্ডং গয়াং গচ্ছ, ছেলেটা ওদিকে পিণ্ডং ওদিকে অরমি অরমি, হ্যাঁ পিণ্ডং গঙ্গাং গচ্ছ, আবার পিণ্ডং গয়াং গচ্ছ, পিণ্ডং গঙ্গাং গচ্ছ, হাত ধুয়ে নাও একটু, হাত জোর করে নম অদ্য কিঞ্চিত সদ্য কর্ম যত বৈগুণাং জাতং তদ্দোষ পশমনাং তদ বিষ্ণু সাধিতি শ্রুতি, ওখানে ঘট আছে না, ঘটের মধ্যে সব আচ্ছা একটু ফুল না, এখানে একটা ভুজি আছে তার মধ্যে দিয়ে দিবা, নম এ তৎ ভুই ভুজি ব্রাহ্মণেব্য নম, ওখানে একটা ফুল আছে ফুলটাকে ছুঁয়ে ধরো, আর অন্য অন্য হাতে কোনোই ধরবে, বলো নম এ তৎ কায়না চিত্ত মহা বামদেব ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি জপে শান্তি জপে বিনিয়োগ কানিশ্চিত আবু সখাবিদা সখাকয়া সচিষ্ট এ বিতা, ওই জল মাথায় ছিটে ফুলে করে ফুলে করে নম শান্তি নম শান্তি নম শান্তি, আবার ছুঁয়ে ধরো বলো নম এ তৎ কায়ন মনসা বাচ জিনাং বাসু অভিসুনা সুখনা সততং বিতা, ওজন মাদাসি নমঃশান্তি নমঃশান্তি নমঃশান্তি, আবার ধরে নব সস্তিনা ইন্দ বিদ্ধ সবাহ সস্তিনা উষা বিশ্ব বেদা সস্তিনা সারিক অরিষ্ট নেমি সস্তিনা বৃহস্পতি দদাতু, ওজন মাতাছি নম শান্তি অসৌদয় শান্তি নম শান্তি রেব শান্তি,
রেখে দাও একটা ফাইনাল শান্তির জল ঘরে ধরে বন্ধু জাতি বন্ধু সবাইকে দিবা রেখে দাও পেছনে রেখে দাও একজন রেখে দাও হাত জোর করে বলো নমঃ এতং প্রিয়তম কুণ্ডরী তৎক্ষং সর্বযজ্ঞে সারং সুহা তাদমিন তুষ্টে জগত তুষ্টানাং ইনিতে জগত নম শুভা শুভা কর্ম ফলম সুহা নম জননী জন্ম ভূমিষ্য সর্গা দেবী বৈগসি নম পিতা মহস্য নম নম প্রপিতা মহস্য নম নম বিদ্ধ প্রপিতা মহস্য নম নমঃ নমস্কার করে নাও মাত্র উদ্দেশ্য একটা মিষ্টি একটু জল নিয়ে আসতে হবে এখানে একটা মিষ্টি জল নিয়ে এসো খাওয়ার জল এমনি জল আচ্ছা এটা হাতে নিয়ে নাও মন্ত্র বলে খুলে দেবে নমঃ এতত নমামি অভি পক্ষুত মস্তু পুষ্পমন্ডটা গিটটা খুলে দাও গিটটা খুলে দাও না নিচে রাখো নিচে রাখো নিচে রেখে খুলো হ্যাঁ এরা